জানেন আমি সত্যি কথা বলছি। আপনি একবার অরূপকে ডেকে জিজ্ঞেস করুন। কেন, আপনি বলছেন বলে আমি আমার ছেলেকে কাঠ গড়ে দাঁড় করাবো? কার না কার বাপ আমার ছেলের ঘাড়ে চাপানোর ফন্দি? এভাবে বলবেন না, এভাবে বলবেন না দিদি। দেখুন একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, যে মেয়ে বিয়ের আগে নিজেকে সামলে রাখতে পারে না তাকে আমি কখনো এই বাড়ির বউ করে আনবো না। কারেক্ট, আমি অনেকক্ষণ ধরেই আপনাদের কথাবার্তা শুনছি। শুনেছেন শুনেছেন, লাইনে বসে সবকিছু শুনেছেন। তাহলে একটু দিদিকে বুঝিয়ে বলুন না আপনি। অত্যন্ত বিপাকে পড়ে সান্নাল আপনাকে পাঠিয়েছে তাই না? বড় অহংকার আপনার স্বামীর, ধরাকে সরা ঘ্যান করে, কথা কথা হুমকি দেওয়া। এবার আমিও বুঝিয়ে দেব যে আমিও কিছু কম চাই না। আপনার বন্ধুর সঙ্গে আপনার কি মতভেদ আমি জানি না, কিন্তু তার জন্য যদি আমাদের ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। আমাদের ছেলে মেয়ে মানে? বলুন আপনার মেয়ে। আমাদের ছেলেকে এর মধ্যে জড়াবেন না প্লিজ। আর শোনো একটা কথা পরিষ্কারভাবে শুনে নাও, ওই বাড়ির মেয়ে কিন্তু এই বাড়ির বউ হয়ে কখনো আসবে না, এটা আমার শেষ কথা। দিদি 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 দিদি, ওভাবে বলবেন না, ওভাবে বলবেন না, তাহলে আমার মেয়ের মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। লাইনি মশাই, আপনাদের এতদিনের বন্ধুত্ব, আপনাদের এত এতদিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কোনো মর্যাদা দিয়েছে সান্নাল? আপনার বাড়ির বউ আমাকে জেলে পাঠাবার ব্যবস্থা করছে, আর সে ব্যাপারে সান্নালের কোনো ভ্রুক্ষেপই নেই। না 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 না, এখন আর বিয়ে কোনো প্রশ্নই আসতে পারে না। তবে আপনার সম্মান রাখতে আমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখতে পারি। তার মানে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো লাইরি মশাই। আমার একটা শর্ত আছে। আপনার ছোট বৌমা কমলা, তাকে বলুন ঈশানী রায়ের হলদি তালার কেস থেকে সরে আসতে। কোর্টে গিয়ে নিজের স্টেটমেন্ট ফিরিয়ে নিতে, তাহলে আমি অরূপ আর সোহিনীর বিয়ের কথাটা ভাবলেও ভাবতে পারি। ওটান ইন্টারভিউ কেমন হলো? খুব ইন্টারেস্টিং ছিল, আমার মনে যা ছিল আমি সবই বলেছি। এখন এসব নিয়ে কোনো কন্ট্রোভার্সি হলে আমি আবার জবাব দিতে রাজি। দ্যাটস দ্য স্পিরিট মাই গার্ল। বসো। ইন্দ্রানীদি, আপনি যদি আমাকে একটা হেল্প করেন। নিশ্চয়ই করবো ঈশানি। এত কিন্তু কিন্তু করে বলছো কেন বলো? না মানে আপনার থেকে তো কখনো কোনো পার্সোনাল ফেভার চাইনি, মানে আপনি যদি পারেন আর কি। আপনার তো অনেক জানাশোনো, আমার দাদার চাকরির জন্য কোথাও যদি একটু বলে দেন। নিশ্চয়ই বলবো ঈশানি। থ্যাংক ইউ ইন্দ্রানিধি। তাছাড়া আমি জানি তোমার দাদার চাকরি যাওয়ার পেছনে ওই সান্নালদের হাত আছে তাই না? আমার জন্য আমার দাদা ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। ওফ, তুমি এত চিন্তা করো না তো, ইউ ওয়ারি টু মাচ। বসো। এই সব কিছু শুরু পাঞ্চালির কেসটা থেকে তাই না? আজ রাত পাঞ্চালির কথা
তুমি তো জানো অয়নের কেসটা নিয়ে আমি তদন্ত চালাচ্ছি, আর কোথাও না কোথাও আমার বারবার মনে হচ্ছে যে অয়নের মৃত্যুর পেছনে আর মানে অয়নের মৃত্যুর সঙ্গে আর আর পাঞ্চালীর মৃত্যুর সঙ্গে কোথাও না কোথাও একটা যোগাযোগ আছে। তাই তোমার কাছে কিছু বেসিক ফ্যাক্টস আমি জানতে চাই। বলুন। আচ্ছা, ওই দেবজিৎ সান্যালের সঙ্গে পাঞ্চালীর রিলেশনশিপটা তোমরা কিছুতেই প্রুফ করতে পারোনি, তাই না? না ইন্দ্রানীদি, অনেক চেষ্টা করেছিলাম প্রুফ করার কিন্তু করতে পারিনি। এমনকি পাঞ্চালীর পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত আমরা হাতে পাইনি। পাঞ্চালী প্রেগনেন্ট ছিল, ওর বাচ্চা ডিএনএ টেস্ট করালেই সবার সামনে সব সত্যিটা চলে আসতো। এমনকি উইদাউট এনি ইনফরমেশন ওরা পাঞ্চালীর ডেড বডিটাও রাতারাতি গায়েব করে দেয়। ইন্দ্রানীদি, আমরা সিক্রেটলি রেকর্ড রুমে পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু কে জানে কোথা থেকে যে ওরা কি জানতে পারলো। রেকর্ড রুমে পাঞ্চালীর নাম কোথাও উল্লেখই ছিল না, সব রেকর্ড ওরা সরিয়ে দিয়েছিল। ঈশানী, তোমার সঙ্গে রেকর্ড রুমে আর কে গিয়েছিল? অয়ন, অয়ন ছিল আমার সাথে। এমন একটা টাইট প্ল্যান ছিল, খবরটা যে কি করে বাইরে গেল। রাতারাতি এভাবে পাঞ্চালীর সমস্ত ইনফরমেশন মুছে ফেলা, আমার তো মনে হয় এটা এটা কোনো ভেতরের লোকেরই কাজ। তুমি আর অয়ন ছাড়া আর কেউ জানতো রেকর্ড রুমের কথাটা? আমি জানি আমার পরবর্তী পদক্ষেপ কি হবে। আজ রাতে আমি রেকর্ড রুমে যাব। কি রে অখিল, তুই আছিস তো আমার সাথে? আছি। কি হলো ঈশানি, বলো, আর কেউ জানতো এই কথাটা? অখিল, বন্ধু, না না, অখিল আমাকে বিট্রে করতে পারে না। না ইন্দ্রানিধি, অখিল আমাকে বিট্রে করতে পারে। কোথায় গেছিলে মা? কোথায় গিয়েছিলে সকাল সকাল? তুমি যে পুজো দিতে যাওনি দেখতেই পাচ্ছি। কোথায় গিয়েছিলে? অরূপদের বাড়ি। অরূপদের বাড়িতে? অরূপদের বাড়িতে? কোনো লাভ হলো কি? তুমি জানতে না, তুমি জানতে কোনো লাভ হবে না। তবু তো আমাদের যেতেই হবে। মেয়ে পক্ষ না, বারবার যেতে হবে। ওখানে ধর্ণা দিয়ে বসে থাকতো কি করে, চুপ করে বসে আছো আমি তো বুঝতেই পারছি। ওরা তো কিছুতেই সোহিনীর বিয়ে অরূপের সাথে দিতে চাইছে না। কি হবে, কি হবে?
কিছুতেই সোহিনীর বিয়ে অরূপের সাথে দিতে চাইছে না। আমার হলদিতলা যাওয়ার কথাটাও অখিলই সান্নাল দিচ্ছে না। বলছি বিয়েটা এখনো দু মাস দেরি আছে। আরে ছোট, দু মাসে দেরি হয়ে যাবে না কি গো? কি আশ্চর্য, বিয়েটাই একমাত্র সমাধান কেন ভাবছো তোমরা? আমি তো বুঝতে পারছি না। তুমি কি ভেবেছো আমি সোহিনীর জন্য ও বাড়ি যাবো? মূর্খ, মূর্খ, মহা মূর্খ তুমি। সোহিনীর সমস্যার সমাধান তো হয়ে যায়। চলো 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 পাল্টাই।